আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে এক স্পেশাল রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর ভিডিওর প্রথমেই অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আর আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা অবশ্যই জানি শাপলা আমাদের জাতীয় ফুল, কিন্তু সবাই জানি যে শাপলা জাতীয় ফুল, কিন্তু শাপলাটা খাওয়া যায় কি এটা সবাই জানি না। হয়তো কিছু লোক জানে, হয়তো জানে না, কিন্তু শাপলা কিন্তু খাওয়া যায়। শাপলার সাথে সাথে শাপলার ফুলও কিন্তু খাওয়া যায়। আজকে ভাবলাম যে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যে আমি এগুলো শাপলা কেটে ফুলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য একটু কালচে কালচে, কিন্তু যখন তুলবো তখনই যদি রান্না করা যায় তাহলে আর শাপলাটা কালো হয়ে যায় না। এই যে শাপলা ফুলগুলো আমি যে এভাবে কেটে কেটে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। এই শাপলা ফুলটা আমি ভিতরের অংশটা নিব, আর উপরে এই সবুজ অংশটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব, আর ওই সাদা অংশটা বোঝানোর ক্ষেত্রে এই যে দেখেন এইভাবে আমি শাপলা ফুলের এই সাদা অংশটা নেব, আর এই যে সবুজ গুলো এগুলো ফেলে সবগুলো এরকম করে নেব, সবগুলো এভাবে। ক্যামেরা তো আমি একটু উপরে রেখে দিছি, এর জন্য বোঝা যাচ্ছে না হয়তো। এই যে এখন এগুলো আমি এভাবে সারিয়ে নেব, আর এই ভিতরের টুকু এটা ফেলে দেব। শুধু এই শুধু ফুলের এই সাদা অংশটা নেব, সাদা অংশটা নিয়ে এই যে এগুলো ময়লা, আর এই যে পাতাগুলো আছে এখন এগুলো আবার ছোট ছোট করে এভাবে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিলাম, আপনারা চাইলে কেটে নাও নিতে পারে। ছোট ছোট করে মরিচ কেটে নিছি, এটা একটু ঝাল বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি, আর এই যে ডামি চাউলের গুঁড়ো, এটা আমার চাউলের গুঁড়ো শুকিয়ে রেখে দিছি, সেটা দিয়ে ভাজবো। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। একে একে সব দিয়ে নেব। চাউলের গুঁড়ো দিয়ে ভাজলে কি মচমচা হয়, বোড়া বা পাকোড়া যায় বলেন আপনারা, আর বেসন দিয়ে ভাজলে একটু নরম হবে, কিন্তু খেতে ভালোই লাগবে, কিন্তু চাউলের গুঁড়োটা দিয়ে করলে বেশি একটু ভালো লাগে। এখানে মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর লবণ দিয়ে সব কিছু মাখিয়ে নেব। শাপলা ফুলগুলো দিয়ে নেব, এভাবে সবকিছু দিয়ে মাখিয়ে নেব। এখন চাউলের গুঁড়োটা দিয়ে দেব, এই যে আর পরপর মতো পানি দিয়ে নিয়েছি। আর ও আরেক কথা, আমি কিন্তু একটু বেসন দিয়ে নিয়েছি, এখানে একটু বেসনও দিয়েছি। ঠিক এইভাবে মাখাতে হবে, আমরা যেভাবে ডাউলের বড়া তারপর বিভিন্ন রকমের বড়া বা পাকোড়া বানাই সেরকম করে এটা মাখিয়ে নিতে হবে। এই যে এখানে কড়াই দিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম, এখন একে একে সবগুলো দিয়ে নেব। তেলটা একটু গরম করে নিই, বড়ো কড়াতে দিচ্ছি, জানি সবগুলো একবারেই হয়ে যায়, একবারে দেওয়া যায়। দেখেন খুব সুন্দর করে সবগুলো একবারে দিয়ে নিয়েছি, যে খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে নিয়েছি, দেখেন কিছুটা উল্টাইছি, এক পাশ হয়ে গেছে, এখন সবগুলো উল্টিয়ে দেবো ভালো করে। এই যে এক পাশ ভালো করে হয়ে গেছে, তারপর আমি উল্টে দিছি সবগুলো। এখন আরেক পাশ ভালো করে মশমশা এভাবে লাল লাল করে ভেজে নেবেন, খেতে অনেক মজা লাগবে। আর বড়া গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে, এই বড়াটা খেয়ে দেখবেন। এই যে আমার বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে সবগুলো হয়ে গেছে, দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিছি। আপনারা চাইলে এরকম করে শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল খেতে পারেন। আর আসলেই নামও যেরকম, আর জাতীয় ফুল মানেই অনেক খেতে অনেক মজা,
দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা। অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর সবাই অবশ্যই আবারও বলতেছি, লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ভালো লেগে থাকলে। এই যে আমার স্পেশাল জাতীয় ফুল বড়া বা পাকোড়া, সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।